কি ধরনের পাগলামি? কি করেছেন এটা আপনি? আমি বুঝতে পারছি না আসলে আপনার প্রবলেমটা কোথায়। এত কথা বলো না তো ভাই, আমার মনটা এমনিতেই ভালো না। কিভাবে কি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু তাই বলে সকাল হতে না হতে ছুটে আসতে হলো? এসব কথা তো পরেও বলতে পারবে। তুমি আমার ছেলেটাকে ডাকো তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। সায়ান, সায়ান, বাবা, সায়ান, কেমন আছো বাবা? ভালো ভাই। পাগলামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটার রেজাল্ট কিন্তু ভালো হবে না। যা হবার হোক, আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। বাবা, তুমি সকালে কিছু খেয়েছো? রাতে ঘুম হয়েছিল? রাত কটা বাজে সেদিক খেয়াল আছে? হ্যাঁ, মানে অনেক রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। সবকিছুর একটা লিমিট আছে দুলা ভাই, আপনি যা করছেন অতিরিক্ত। হ্যাঁ বুঝতে পেরেছি, যাচ্ছি যাচ্ছি বাবা। না বাবা, তুমি কোথাও যেও না বাবা, প্লিজ কোথাও যেও না। আচ্ছা সায়ান, বাবাকে যেতে হবে। না বাবা, তুমি কোথাও যেও না বাবা, প্লিজ। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা বাচ্চাটা মন খারাপ করছে, কাঁদছে, একটা রাতই তো থেকে যে। আপনার যা খুশি আপনি করেন তো, বাসায় যাকে রেখে আসছেন সেও তো একটা মানুষ, তার কথাও তো আপনার মাথায় রাখতে হবে। সায়ান আসুন, খেতে হবে, আসুন। আমি খেতে গেলে বাবা চলে যাবে? না বাবা, আমি চলে যাব না। তুমি খেয়ে নাও, অনেক রাত হয়েছে বাবা, আমি সত্যি যাবো না। এই যে বাবা আছে এখানে, ওকে থ্যাংক ইউ। আমি রাখছি।